আসসালামু ভিউয়ার্স, মন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য বিশেষ একটি উপাদেয় খাদ্য তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি যাদের হজম হয় না এমনভাবে তৈরি হবে তারাও খেতে পারবেন। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। চলুন জেনে নিই সবজি খিচুড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সবজি খিচুড়ির জন্য এখানে আমি লাল চাল ব্যবহার করেছি, কেউ চাইলে সাদা চালও ব্যবহার করতে পারেন। মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে অনেক রকমের ডাল মিশিয়ে রান্না করতে পারেন, বেশি ডাল হলে স্বাদটা একটু বেশি হয়। আবার মসুর ডাল অনেকে যাদের গ্যাসের সমস্যা আছে তারা চাইলে মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। গাজর, আলু আর পেঁপে, পালং শাক। এখানে আমি পেঁয়াজের ফুল নিয়েছি, অনেকে এটাকে ফুলকিও বলে। আর নিয়ে নিয়েছি সিম, বাঁধাকপি, ফুলকপি। তো এই সবজি খিচুড়ির জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে, এখানে আমি জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2টা পেঁয়াজ, রসুন নিয়েছি 1টা, আদা বাটা নিয়েছি 1 চা চামচ। এখানে নিয়েছি গরম মশলার ফল 4টা, এলাচ নিয়েছি 4টা, দারচিনি নিয়েছি 4টা, দারচিনি 4টা, তেজপাতা 1টা নিয়েছি, এখানে আমি মরিচ পরিমাণ মতো। প্রথমে চাল আর ডাউল মিশিয়ে নেবেন। এখানে আমি চাল আর ডাউল একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এটা ভালো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নাটি রাইস কুকারে করব। প্রথমে চাউলগুলো সব দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা সবজিগুলো আমি এই চাউলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। তো এখন কেটে রাখা সবজিগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা যুক্ত নয় এই খাদ্য, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবেন। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ 1 চামচ, হলুদের গুঁড়ো, সয়াবিন তেল 1/2 কাপ দিয়েছি, আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন, এতে গ্যাস হবে না, কোনো সমস্যা হবে না। এই খাদ্য শিশু থেকে বৃদ্ধ খেতে পারবেন। আমাদের চ্যানেলে যারা দেশি ও প্রবাসী আছেন তারা অনেকেই পেটের অসুখে ভুগছেন, তাদের কথা ভেবেই আমরা এই উপস্থাপনা করছি। যারা এখনো মন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো করে মাখিয়ে নেবেন, খুব ভালো করে মাখিয়ে নেবেন যাতে প্রত্যেকটা জায়গায় মশলাগুলো থাকে। এখানে আমি প্রত্যেকটা উপকরণ 30 সেকেন্ড মাখিয়ে নিয়েছি। 1/2 পোয়া চাউল ছিল এখানে, তার জন্য আমি এখানে 1/2 কেজি পানি অ্যাড করে দিচ্ছি। একটু নরম করে বানানোর জন্য এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, এটা নরম হলে হজমে সহায়ক। তো এখন আমি রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি। 10-15 মিনিট পর আমি খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি। ৩০ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমার সবজি খিচুড়ি প্রায় তৈরি হয়ে গেছে আর অনেকটা নরম হয়েছে। এটি হলো আমার লাল চালের খিচুড়ি, সবাই খেতে পারবেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই। আর এটা বানানো খুবই সহজ।